দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। এবং এখানে দেখছেন একটি উন্নত জাতের দুধের গাভী বাছুর দোয়ানো হচ্ছে, আমরা সেটার একটু তথ্য নেব। এই যে দেখছেন দোয়াচ্ছে হচ্ছে সোহাগ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, দুধ দোয়াচ্ছি। দুধ দোয়াচ্ছেন? হ্যাঁ। কতটুকুর কথা বলছিল ভাই? সারাদিনে পাঁচ কেজি ভাই, এটা তো কালকে থেকে মনে হয় লাগানো ছিল। এটা তো আটকানো বাচ্চা, এটা হিসাব না। পাঁচ কেজি বলছে, পাঁচ কেজি মানে আমরা মাপ করে কিনছি। হ্যাঁ, ওরা বলছিল ভাই 8-9 কেজি। আচ্ছা, আমরা 5 কেজি মাপ করে কিনছি, ইনশাল্লাহ 5 কেজি দুধ পাবো। পাবেন? হ্যাঁ ইনশাল্লাহ। বয়স কেমন? বয়স আছে 6 দাঁত। 6 দাঁত? হ্যাঁ। 6 দাঁত বয়স? বাছুরটা কি বাছুর? বকনা বাচ্চা। মাত্র বাছুরটা বড় হলে তো মোটামুটি এটা ওই প্ল্যান করে কেনা। আচ্ছা, এটা হচ্ছে মোটা তাজা গাভী যাবে, মোটা তাজাতে বাচ্চা যাবে। আচ্ছা, সাথে সাথে এই বাচ্চা যে কারো খামারে থাক, যদি একটু ভালো পরিচর্যা করে, হ্যাঁ, তাহলে বাচ্চার দাম আছে 80 থেকে 1 লাখ। 80 থেকে 1 লাখ? কার জন্য কিনছেন ভাই? ভাই আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আপনি তো এরকম মনে হয় এসেছিলেন, কথা হয়েছে। আচ্ছা, কি অবস্থা আজকে বাজারে? খুবই ভালো বাজার। দুধ কি এখন দুধ কি বিক্রি করে দিবেন? সোহাগ ভাইকে দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, তিনটা। হ্যাঁ, এই বাচ্চা, এই বাচ্চাটা কার? আচ্ছা দেখি, আমরা শুনে এই পাশেও আরো আছে দেখি। আচ্ছা, এটার বয়স কেমন? 6 দাঁত। এটা কিন্তু আমরা 1,17,000। বাছুর সহ? আচ্ছা, 16,500 গাভী বাচ্চা সহ 16,500। আচ্ছা, দুধটা আমরা 5 কেজি পাবো না, এটা 4 কেজি, 8 কেজি, 9 কেজি বলছে ওদের কথা বাদ। আমরা যেটা পাবো সেটা হিসাব করে নিচ্ছি। আচ্ছা, এটা কিনছি 1,70,000। আর এটা কিনছি এই পাশে। হ্যাঁ, বডিটা দেখান না ভাই। বডিটা তো ভালো, হারকুলিস বড় বডি, মানে গরু বড় বডি। আচ্ছা, দুধ হবে এটার 8 থেকে 10 লিটার, বাংলাদেশের যে কোনো প্রান্তে যান। বাছুর হচ্ছে বকনা বাচ্চা। আচ্ছা, যদি মাংস ধরা যায় ভাই, হ্যাঁ, 6 মণ পর্যন্ত? আমি তো 5 কেজি 7 ইঞ্চি আছি, আমাকে দিয়ে মাপেন। আমাকে দিয়ে মাপেন তাহলে তো হচ্ছে। আচ্ছা, আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি, আপনার টার্গেটটা কি আসলে এই গরুগুলো কেনার? এগুলা কিনে আসলে আমি খামার, নিজে খামার দিয়েছি প্রায় আজকে দীর্ঘ 5 বছর। আচ্ছা, আমি এখান থেকে না 5-7 বার গরু আসি নিয়ে গেছি, ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ লাভ হয়, যার জন্য বারবার এখানে আসা। আচ্ছা, আর এই গরুগুলো আমার 4 মাসের প্রজেক্ট। আচ্ছা, 4 মাস পরে আবার আল্লাহ সাহেব বকনা এবং গাভী দুইটাই উভয় বিক্রি করে দিলে ইনশাল্লাহ 20-30 হাজার টাকা আসবে। 20-30 হাজার টাকা ইনশাল্লাহ প্রতিটা গরুতে। জি, কিন্তু এটার পিছনে তো আপনার কোনো খরচ আছে কি? না, খরচ একবারে কম, আমাদের যেমন মাঠ আছে, মাঠে গিয়ে ছেড়ে দিব আর এখানে খাবে। আর যে দুধটা বাইরে হবে সেটা ওটা বাজারে বিক্রি করবে, ওটা বাজারে বিক্রি করলে ওর খাবারটা ওই ওটা খাবারটা হয়ে যাবে। তার মানে আপনার কোনো খরচ হচ্ছে না? সীমিত খরচ, মানে যেই খরচটা হচ্ছে লেবার কস্ট যেটা, সেটাই হচ্ছে আপনার খরচ। 4 মাসের প্রজেক্ট, 4 মাস পরে এই বাচ্চাটার কত দাম হতে পারে আসলে? মিনিমাম 70,000 টাকা। 70,000 টাকা হবে ওনাদের ওখানে? আপনাদের এখানে?
আচ্ছা আচ্ছা 60 থেকে 70 হাজার টাকা হবে 4 মাস পরে আর মানে আরো দুই মন লাগবে চার মাসে ইনশাআল্লাহ তো চার মাস তো সময় যে দুই মাস লাগবে দুই মন লাগবে আর দুই মন লাগবে আচ্ছা এবং এই গরুটা দুধ এই এই কয়দিনের মধ্যে আরো বাড়ানো যাবে এটাকে এডি কেটা বস দিতে হবে আর ক্যালসিয়াম দিতে হবে আচ্ছা না ভাই আমার সকল দর্শক যারা আমাকে চিনে সব গরুর পরামর্শ তথ্য সব আমি দিয়ে থাকি এবং আমার নিজের একটা চ্যানেল আছে ওরা ওটা পুরো করে সব কিছু মিলে আমি যাতে বলি যে সেলাইন করতে হবে সেলাইন যদি করা যায় গরুটা দুধ নামবে দুধ সেলাইনে মনে করেন যে দুইটা ডি প্লাস দিতে হবে দুইটা দিলে হয়ে গেল 200 এমএল আর একটা ডিএ দিবে আর একটা কেটাবস আর একটা এমএনওভি একটা কথা বলি সাথে সাথে সোয়াক ভাই সম্পর্কে ওকে আমার খুব ভালো লাগছে আর গরু আমি নিজে কিনছি আচ্ছা শুধু সাথে ছিল উনি একটা গরু মূল হয় নাই আমি মূল দেওয়ার পরে উনি মূল দিয়েছে মানে উনি যে আগে তার আগে উনি একটা কথাও বলেন একটা মূল দেয়নি আচ্ছা এটা এটার উপরে আমি ওনার কাছে খুবই স্যাটিসফ্যাকশন আচ্ছা আচ্ছা তো আর কি কিনছেন আপনি বলছেন যে যদি এটাকে এখনো যত্ন নেওয়া যায় 10 লিটার দুধ আসবে 10 লিটার পার সেখানে যোগাযোগ পাবে তো এখন এটা কত পড়লো এটা ১৬০০০ আর ওই পাশে আছে আরেকটা আমরা এটা হচ্ছে ১২২০০০ এটা হচ্ছে ১২২০০০ তো যাই হোক সোহাগ ভাই ভালো একটা পরামর্শ দিলেন যারা নতুন খামারি আছে তারা যদি এরকম করে তাহলে লাভবান তো ইনশাআল্লাহ হবে এবং যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাকে যদি ফোন দেয় আমি 100% হেল্প করে থাকি যারা দেয় তারা তো ওরা তো জানে এবং যারা নতুন তারাও আমাকে ফোন দিলে আমি 100% হেল্প করবো আচ্ছা এবং আমার যেহেতু দেরি খামার আছে খামার থেকে গরু নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন 01 01 7 7 22 22 48 02 02 66 এই নম্বরে যোগাযোগ করলে পাবে যে কোনো সময় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া তো দর্শক আমরা দেখলাম আজকে যে সোহাগ ভাই গরুগুলো কিনেছেন আমরা সে গরুগুলো তথ্য দিলাম এবং কুমিল্লা খামারে খুবই লাভজনক নাকি প্রজেক্ট কুমিল্লা খামারে নিজে বলেছেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনারা যেখান থেকে এ ধরনের গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আসসালামু আলাইকুম